Assalamualaikum. তো আজকে আব্বু কি কি বাজার আনছে দেখি। আজকে এখানে আব্বু অনেকগুলো বাজার আছে দেখা যাচ্ছে। মাছ আনছে কিন্তু, তো এখানে মূলা আনছে আব্বু বাজার থেকে, তো আর শিম বাঁধাকপি, সরি ফুলকপি, আর এখানে আলু, তো আর এখানে মনে হয় ট্যাংরা মাছ নিয়ে আসছে। আজকে ট্যাংরা মাছ রান্না করবো। আর এখানে দেখতেছেন কচু পাতা, এগুলা দিয়ে কিন্তু শাক বানাবো আজকে, কচু পাতা গুলা দিয়ে। এখানে বেশি বড় না, ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ আর বাটা মাছ দেখা যাচ্ছে। এগুলো আমি প্রথমে পরিষ্কার করে নিই, তারপর রান্না করবো। বটি দিয়ে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলাকে ছাই মাখিয়ে ভেষে করে নিচ্ছি। যাতে ভালোভাবে ভেষে করে নিতে পারি। হাঁস মুরগি খাবার দিচ্ছে খাওয়ার জন্য। তো রান্না করতে চলে আসলাম, ভাত রান্না করে ফেলছি কিন্তু আমি রাতের জন্য। এখন তরকারি আর শাকটা রান্না করবো, তেল দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। তো আমি এখানে কিছু তরকারি কেটে দিছে, শিম ফুলকপি আর মূলা কেটে দিছে কতগুলা, ওগুলা দিয়ে ট্যাংরা মাছগুলো রান্না করব। তো আমি এখানে মশলা নিয়ে নিলাম, এই তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ নিয়ে নিছি, ওগুলো দিয়ে রান্না করবো আজকে। তো এখানে শাক রান্নার জন্য আমি নিয়েছি এলাচ গুঁড়ো, তারপরে গোলমরিচ গুঁড়া, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, কাঁচা মরিচ বাটা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, তারপর নিয়েছি রসুন বাটা। ও তেলটা মানে পেকে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি,
মাছ কিনতে কেন দিয়ে নিছি আমি বালু হবে ওগুলা দিয়ে দিচ্ছি তো আমি কিছুটা মাছ রেখে দিচ্ছি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি এগুলা দিয়ে আজকে রান্না করব মাছের সাথে মাছ কষা নেব বালু হবে একটু নেড়ে ছেড়ে তারপর আমি তরকারিও কষা নেব একসাথে অল্প একটু পানি দিয়ে কষা নেব যাতে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে যায় ঢেকে দিয়ে দিই তো আমার মাছ আর তরকারি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এখন তরকারিটা হয়ে আসলে হলো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার ডেকে দিই কিন্তু আমি ডেকে দিলাম তরকারিটা হয়ে আসলে তারপর আমি শাকটা রান্না করে ফেলবো এখানে কিন্তু আমি শাক পাতাটা ধুয়ে নিয়েছি এই যে দেখেন তো কচু পাতাটা কিন্তু ধুয়ে নিয়েছি এই কচু পাতার শাকটা কিন্তু আমাদের চোখের জন্য উপকারী আজকে এটা কিভাবে রান্না করি আমরা ওটা আপনাদের দেখাবো অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখি তরকারিটা কেমন হয়েছে আমাদের এই তো আমার তরকারিটা হয়ে গেল এখন আমি শাকটা রান্না করব প্রথমে কিন্তু শাক পাতাটাকে কচু শাক পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে মানে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এই তো আপনারা দেখতে পাবেন পানি দিয়ে দিলাম অল্প দেখে দিলাম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি কচু শাক পাতাগুলা এই তো কচু শাক পাতাটা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে গুটিয়ে নেব আমি একটু ডাল গুটি নিয়ে নিচ্ছি আর মনে রাখবেন এগুলো কিন্তু ঠান্ডা করবেন না গোটার সময় ঠান্ডা করলে কিন্তু ভালোভাবে গুটে যাবে না এখানে তুলে নিতে হবে গরম থাকবে নামে ফেলি
itu tuh baru uji nih sih, baru baru uji nih tuh apa? Baru baru uji nih mau cari kita, kan dah lagi itu baru baru uji aja ini aja nih, gorong gorong tak tuh uji nih tuh, aneh mau cari kita kita ini apa? Karena kulit kucu pata. Cukup jalan lagi untuk balo. Air dewasa dewasa lagi untuk punya mutu itu, tapi karena air teh itu udah ketemu balo lagi na. Jadi airnya na, tak ke air kucu pata gula balo balo bersih dah aja, udah kumbang itu tuh apa? Airnya. Ini tuh deh, nama dekat ini tuh agak airnya. Air balo bersih dah aja sih kucu pata. Balo gude ami batite niye nebo eje mosla ta ko diye dilam ya senti pura pura hoye geche ebar ekhon ami shak ta ko diye dicchi আর এই শাকটা ভাজার সময় কিন্তু আপনারা যে জিরা গুঁড়াটা দিবেন ওটা কিন্তু ভাজা জিরা গুঁড়া দিবেন তাইলে কিন্তু ভালো আসবে শাকটা জিরা বাটার থেকে ভাজা জিরা গুঁড়া দিলে মানে মজা হয় এভাবে তেলের মধ্যে ভেজে নিলে শাকটা হয়ে যাবে আজকে মত আমার রান্না ঠিকানে শেষ সবটা ভাজা হয়ে গেছে ভালো হবে আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ